হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, এখন আমি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রাউন্ড করব, ঠিক আছে? পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা রাউন্ড করব, গোল করব। সো কীভাবে করব সেটা আমি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তে একটি লাইক করে দিবেন, এবং এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এই ধরনের ফটো এডিটিং ভিডিও আপলোড করে থাকি। সো কেউ মিস করবে না। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি এক্ষুনি প্রেস করে দিন। সো ফ্রেন্ডস, ফার্স্টে আমরা একটি ফটো নিয়ে নেব। আমরা এই ফটোটি ব্যাকগ্রাউন্ডটি রাউন্ড করব, ঠিক আছে? সো অবশ্যই আপনারা ভিডিওটি পূর্ণযোগ সহকারে দেখবেন। সো ফার্স্টে আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে পিকচার দেখতে পাচ্ছি, পিক্সি আর্ট, এই পিকচারটে চলে যাব। পিকচারটে যাওয়ার পরে এখন আমরা কী করবো, মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে চলে যাব আমরা ইফেক্টে। এই দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট। এই ইফেক্ট অপশনে আমরা চলে যাব। যাওয়ার পরে এইখানে আপনাদের এরকম থাকবে, ওকে এরকম থাকবে। সো এরকম থাকলে আপনারা কী করবেন, আপনারা সিম্পলি এই ব্লোয়ার দেখতে পাচ্ছেন, এখানে ব্লোয়ার আপনারা এখানে ক্লিক করে দেবেন। ব্লোয়ারে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড ব্লোয়ার। সো মোবাইলে যদি ফটো এডিট ফটো তোলা থাকে তাহলে এটা ব্লোয়ার রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? ব্লোয়ারও হবে এবং রাউন্ডও হবে, সো দুইটাই হবে। আর DSLR হলে তো কোনো কথাই নেই। সো আমরা এই রাউন্ড ব্লোয়ারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি সাদা কালারের একটি ইয়ে দিয়ে দিয়েছে। সো এটা যেদিকে নেবেন রাউন্ডটা সেদিকে মানে নিয়ন্ত্রণ হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। সো আমি ঠিক মাঝামাঝি রাখার পরে আপনারা এই উপরের দিকে রাবার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে একটু জুম করে আমরা সুন্দরভাবে এগুলোকে আমরা ফেসের থেকে সরিয়ে দেব, মুছে দেব, ঠিক আছে? সো আপনারা অবশ্যই এটা সুন্দরভাবে সময় নিয়ে করে নেবেন, কারণ আমি যদি অনেক সময় নিয়ে করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে করে নেবেন। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাকচুয়ালি রাউন্ড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডান করে দেবো। ডান করার পরে আপনারা এইখানে ক্লিক করে এটাকে আপনারা ওকে সো ফ্রেন্ডস, এইখানে আপনারা ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন পাবেন। এখান থেকে আপনারা ব্লোয়ার বেশি কম করতে পারবেন, ঠিক আছে? আমার ফার্স্টে এরকম ছিল। সো আমি এইখান থেকে যতটুকু পারে আমার ইচ্ছে মতো আমি নিয়ে নিতে পারবো। সো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা ব্লোয়ার এবং রাউন্ড নিয়ে নিতে পারবেন। সো এখান থেকে আপনারা এটা করতে পারবেন। সো আমি এইটা এ পর্যন্ত রেখে দিই, কারণ অনেকটা রাউন্ড লাগবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সিম্পল আমরা কী করবো, এখন এটাকে আমরা এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি একদম ফুললি DSLR রাউন্ড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এডিটিং ফটো এডিটিং ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলটিতে। সো কেউ মিস করবেন না, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, ওকে? সো ফ্রেন্ডস, যদি এডিটটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন,
এবং কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করে জানাবেন যে ফটো এডিটিং কেমন হলো, সমস্যা হলে বলবেন, পরবর্তীতে সংশোধন করার ইয়ে করব। যদি সবার ফটো এডিটিং তো আর সবার কাছে পছন্দ হয় না। সো যাই হোক, এ পর্যন্তই আজকে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।